কান্দু খুনে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে সিবিআই করা হয়েছিল তাদের জেরা করে সিবিআই জানতে পেরেছে তপন কান্দু যখন খুন হয়েছিলেন সঙ্গে সঙ্গে খবর পেয়েও ঘটনাস্থলে যায়নি পুলিশ তপন কান্দু যেখানে খুন হয়েছিলেন অর্থাৎ ঝালদা বাগমন্ডি রোডের গোকুলনগর খেরিয়াবাদ এলাকায় ঠিক তার অদূরেই চারশো মিটার দূরত্বে মাত্র একটি আরটি ভ্যান ছিল এবং সেই আর্টি ভ্যানটি নাকা চেকিং এর দায়িত্বে ছিল সেই আরটি ভ্যানের যে আরটি টিম ছিল তার নেতৃত্বে ছিলেন এসআই অনিমা অধিকারী এবং যেটা সিবিআই জানতে পেরেছে খুন হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেই আরটি ভ্যানের কাছে খবর গিয়েছে যে তপন কান্দুকে গুলি করা হয়েছে এবং সেই খবর পাওয়ার পরেই যে এসআই এই আরটি টিমের দায়িত্বে ছিলেন তিনি প্রত্যেককে সেখান থেকে যাওয়ার জন্য নিষেধ করে দেন এমনটাই সিবিআই সূত্র খবর এবং শুধু তাই নয় ওই টিমের বাকিরা সেখানে যেতে চাইলেও ওই এসআই তাদের শাসানি দিয়েছে বলে অভিযোগ এবং সেখানেই প্রশ্ন উঠছে যে কি কারণে এসআই অনিমা অধিকারী আরটি টিম নিয়ে সেখানে গেলেন না তিনি কি ইচ্ছাকৃতভাবে নিজের দায় এড়ানোর চেষ্টা করেছিলেন নাকি কারুর নির্দেশেই কাজ করেছিলেন এই প্রশ্নগুলো উঠছেই যেটা পরিবারের লোকেরা দাবি করেছিলেন পুলিশ সময় মতন ঘটনাস্থলে আসলে তপন কান্দুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো সম্ভব হতো তার পাশাপাশি ওই রাস্তায় ঠিক যেখানে তপন কান্দু খুন হয়েছেন তার অদূরেই ওই আর ভ্যান ছিল এবং দুষ্কৃতীরা কিন্তু সেই রাস্তা দিয়েই ঢুকেছে এবং সেই রাস্তা দিয়েই পালিয়ে গিয়েছে বলে জানা গেছে তদন্তে আর ভ্যানের টিম তৎপর থাকলে দুষ্কৃতীদেরও কিন্তু পাকড়াও করা সম্ভব হতো কিন্তু প্রতিটি বিষয়ে এই আরটি টিম যে এসআই নেতৃত্ব ছিলেন তিনি সবকটি বিষয়ের থেকে কিন্তু নিজের দায় এড়িয়ে ফেলেছেন এবং আমরা দেখেছি গত দুদিন ধরে সিবিআই এর গোয়েন্দারা এই পাঁচ পুলিশ কর্মীকে লাগাতার জেরা করে গতকালও প্রায় সাত ঘন্টা জেরা করা হয় এবং সেই জেরার পর এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেটা জানা যাচ্ছে প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেই রেকর্ড করে তাদের স্টেটমেন্ট নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে সিবিআই ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ ঝালদা রামপুরহাটের বকটুয়ে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের বাড়িতে সিবিআই আধিকারিকরা যেখানে ভাদুকে খুন করা হয়েছিল সেখানেও যান কেন্দ্রীয় গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর ভাদু শেখের বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ নিতে চায় তারা এছাড়া ভাদুর বাড়ি থেকে বকটুই মোড়ের দিকে যাওয়ার রাস্তায় লাগানো সবকটি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখতে চায় সিবিআই এমনটাই জানা যাচ্ছে শুক্রবার পর তদন্তভার হাতে নেওয়ার ঠিক পরের দিনই ভাদু শেখের বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা আমরা দেখতে পাচ্ছি তিনজন অফিসাররা তারা ভাদু শেখের বাড়িতে এসে পৌঁছেছেন এবং যেহেতু বাড়িতে কেউ নেই বাইরে থেকেই তারা দেখে দিচ্ছেন যে বাড়ির বাইরে কটা সিসিটিভি রয়েছে অর্থাৎ বাড়ির চারিদিকে যে সিসিটিভি রয়েছে তার ফুটেজ সিবিআইয়ের গোয়েন্দারা সংগ্রহ করতে চান এবং আমরা দেখতে পাচ্ছি ভাদু শেখের বাড়িতে পরিবারের সদস্যরা নেই গেটে তালা বন্ধ এবং সামনে পুলিশ কর্মীরা বসে রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি ভাদু খুনের মামলার যিনি সিবিআইয়ের তদন্তকারী অফিসার তিনি রয়েছেন এবং তিনজন সিবিআইয়ের গোয়েন্দারা তারা কিন্তু ভাদু শেখের বাড়ির সামনে এসে পৌঁছেছেন এবং বাইরে থেকেই তারা গুনে নিচ্ছেন যে কটা সিসিটিভি রয়েছে এবং সিসিটিভি ফুটেজ কিভাবে সংগ্রহ করা যায় আমরা দেখতে পাচ্ছি একে অপরের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা কিন্তু দেখে নিতে চাইছেন যে খুনের পর যেহেতু এই বাড়িতে কেউ নেই আমরা দেখলাম কিছুক্ষণ আগেই সিসিটিভি ফুটেজের দিকে তারা দেখছিলেন এবং তারা গুন ছিলেন যে ভাদু শেখের বাড়ির বাইরে কটা সিসিটিভি রয়েছে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত পার হাঁটে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ঠিক পরের দিন সিবিআইয়ের অফিসাররা চলে এসছেন ভাদু শেখের বাড়িতে এবং বাড়ির বাইরে থেকেই তারা কিন্তু চারিদিকে ঘুরে পরিদর্শন করছেন দেখছেন ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ মোর।